হ্যালো অভিহর আসসালামু আলাইকুম সবাইকে আমি এম ডি আ সুমন অ্যা এটা থেকে বলতে বাংলাদেশ কমিটির একজন মেম্বার এবং আমার এই আজকাল জুম ট্রেনিং আপনাদের জন্য করা হয়েছে প্রতি সপ্তাহে শনিবার আমি করি শনিবার এবং রবিবার করে আমি এবং আমার এর ব্রাদার শরীখ খান ব্রাদার দুজন মিলে করি আহ আপনারা জানেন যে আমরা ব্রডকাস্টিং যখন করি শুরু করি আহ মাইক্রোফোনটা একটু প্লেস একটু দয়া করে বন্ধ রাখবেন আপনারা আপনার জন্য সহায় রাখার চেষ্টা করবেন প্লিজ তো প্রেজেন্ট যে ব্রডকাস্টিং করার ক্ষেত্রে আমরা অনেকেই যারা নতুন মেম্বার আছি বা যুক্ত হয়েছি তারা অনেক ওয়াট এজ ওয়ান ইজ এন্ড এই বিষয়ের উপরে অনেকে আ আমি করে যে হ্যাঁ তো হোয়াট ইজ ক্রিকেটর কেক অ্যা টা করেছে কে আর আমরা জানি যে বিট কে তৈরি করেছে সেটা অনেকে জানি যে সাথে সি না পাবো কিন্তু টিভিসি টা কে তৈরি করেছে অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন সম্মুখীন থাকে সে বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো আমি পরিচয়টা আমি যে যেহেতু আমার পরিচয়টা দিয়েছি আমাদের শরীক্ষার বাহের পরিচয়টা আমি ওনার মুখ থেকে জানতে চাচ্ছি কারণ উনি যেহেতু আহ আমরা দুজনে ক্লাস নেই

আর আমাদের এখানে ক্লাসরুম এ উপস্থিত আছেন আমাদের বিউটি ফার্স্ট লেডি বাংলাদেশের ওয়েক আপ কলার আমরা যাকে পরিচিত জানি যে জুলে কাপা এবং আমাদের মঞ্জুর মোর্শিদ আছেন উনি ঢাকাতে থাকেন সেলমান এন্টারপ্রাইজের মালিক ফারুক ভাই উনিও আছেন এবং আমাদের রাজীব শুনি নতুন একজন ব্যক্তি যারা আবার নতুন আসতেছে তারা হয়তো বা নতুন জয়নিং করতে পারবে বা নতুন জয়েনিং করা যাবে আর যারা যারা জয়নিং করতে চায় শরীফ ভাই একটু লিঙ্কটা দিয়ে দিন তো তারা তারা জন জয়েন করে আমাদের কোচিং এর জন্য কোচিং এ সবার জন্য উন্মুক্ত কারণ কোচিং কারোজনে জন্য প্রাইভেট কোনো কিছুই না উন্মুক্ত করে দেওয়া হয়েছে যারা যাদের ইচ্ছা শক্তি বা কোচিং এ করতে চায় তাদের জন্য তো যাই হোক আমি আপনাদেরকে ব্লগ থেকে কিছু দেখাবো কারণ আপনারা জানেন যে ব্রডকাস্টিং করার সময় আমরা কিন্তু ব্লগ থেকে কিন্তু বিষয়গুলো পড়ি এবং আপনাদেরকে বিষয়গুলো উল্লেখ করা উচিত যে কেনই বা আমরা টিভিসি করতেছি টিবিসির আসল উদ্দেশ্যটা কি আপনারা জানেন যে টিভিসির উদ্দেশ্যটা হলো গ্লোবালি গ্লোবালি অ্যান্ড অফ গ্লোবালি ভাবে আমরা অ্যান্ড অফ ফিনিশ করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি তো কিভাবে করবো আমাদের মিশন মিশন ইজ নট কারেন্সি মিশন ইজ দ্য কারেন্সি কারেন্সি ইজ নট মিশন এটা বিষয়ে কিন্তু ব্লগ আর্টস আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের মিশন স্টেটমেন্ট হলো কারেন্সি এর উপরে আমরা কারেন্সিটাকে যেমন এনস্লিপ সিস্টেমের মতন যে পেপার মানি টাকা আছে ওটাকে আমরা এলিট দের বিরুদ্ধেকে কাজটা করতে যাচ্ছি আমরা দারিদ্রতা দূর করার জন্য কাজ করতে যাচ্ছি তো আমি বিষয়টা আমি পরবর্তীতে আমাদের শরীফ খান ভাইয়ের কাছে এই প্রশ্নটা উনি বিষয়টা বলবে আমি এখন কারণ এটা জিনিস করতে গেলে আমাদের বিষয়টা জানতে হয় যে এটার উদ্বেগটা কে এবং এটা কে তৈরি করেছে কি ক্ষেত্রে তৈরি করেছে এই বিষয়টা জানতে হয় তো এই বিষয়টা ধারণা নাই যে সে সম্পর্কে তৈরি করেছে সেটা সকলেই মানে প্রত্যেকটা বাচ্চা থেকে সবাই জানে কারণ বিটকয়েনটা হলো সে ২০১২ বারো সাল থেকে এসেছিল দু হাজার নয় সাল থেকে এসেছিল দুই নয় সাল যখন এসেছিল তখন সবাই এটা বিশ্বাস মোটামুটি ভাবে অনেকটা জানে বিটকয়েনের মাদার ল্যাঙ্গুয়েজ মাদার কয়েন সেটা দশ বছর অতিবাহিত হয়েছে এটা অনেকে চিনে কিন্তু আমাদের টিবিসি সম্পর্কে দি বিলিয়ন কয়েন টিবিসি একটা তিনটা সব তিনটা ওয়ার্ড যেটা যারা তার যার মিনস করে লোক দি বিলিয়ন কয়েন বহু বিলিয়ন কয়েন অনেক তা এটার মিনসটা জিনিসটা কে করেছে কি উদ্দেশ্যে করেছে এই বিষয়টার উপর আমি আপনাদেরকে একটু ব্লগ থেকে পড়ে শোনাবো আমি আপনার একটু লাইনে থাকবেন প্লিজ আমি প্লিজটা ওপেন করতেছি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন হু ইজ দা ক্রিয়েটার অব দ্য বিলিয়ন কয়েন পোস্টার আর্টিকেল এখানে আমি জিনিসটা উল্লেখ করেছি হু ইজ দ্য ক্রিয়েটার অব দ্য বিলিয়ন কয়েন পোস্টার আর্টিকেল আমি বিষয়টা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে persist in asking who is the creator the billion coin the answer is not that simple <coughs> sorry is not that simple because the creation of the, the billion coin is a result of team effort so collectivity the team has chosen to refer to the creator the billion coin as Chris Kringle, as Chris Kringle, or that another creator Chris Kringle. Certainly, the spirit of the Dublin coin is embodied within this character, uh, character well known, thought out the world within the mission of the religion of this cryptocurrency to the world is the desire to lift. all humanity out of property humanity of property তো আপনারা বুঝতে পারছেন যে ক্রিয়েটরটা কেন এসেছে এবং এই কারেন্সির বিষয়টা ওয়ার্ল্ড ডিজায়ার্ড লিফট মানে ওয়ার্ল্ড থেকে যে যে এটা চলতেছে ডেস্ট্রয়েটর চলতেছে এটাকে লিফট করার জন্য হিউম্যান বিনদেরকে প্রপার্টিকে আউট অফ মানে আউট অফ প্রপার্টি মানে প্রপার্টিকে বিজনেস করতে যাচ্ছে আর কি যে দরিদ্রতা দূর করার জন্য দি স্টক হোল্ডার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সার্টেনলি একট লাইক সান্তেল্প ইন দিস গ্রান্ড মিশন সান্তার একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিগ একটা মিশন আর কি সেটা বলেছে মেম্বারশিপ উইথ ইন দ্য কমিউনিটি উইল অলওয়েজ বিট জাস্ট লাইক প্রেজেন্ট অফ স্মল অল ওভার দ্য Or uh, separate the spirit of Chris Kringle in the from tangible th uh, toys and candies. candies processed with hard earned cash. The buyers of TBC coin use their hard earned cash to play that role. So <clears throat> Chris Kringle মানে এটা জাস্ট দেখাচ্ছে আমাদের সান্তা সান্তা জানেন যে প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে সে চকলেট গিফট করে চিলড্রেনদেরকে বড় ছোট সবাইকে কিন্তু গিফট করে ঠিক তেমনই আমাদের ক্রিস আমাদের যে ক্রিঙ্গেল যেটা যেটাকে আমরা যে কুকি বলি এটাকে গিফট করতেছে প্রত্যেকটা ওয়ার্ল্টের জন্য গিফট করতেছে মানে দশ ডলার পেমেন্ট করতেছেন আপনাকে সেই কুকিটা গিফট করতেছে এটা মূল্যবান কুকিটা যেটা আপনার ভবিষ্যতের জন্য কাজে লাগবে এই ডিজায়ার বিষয়টা তো প্রসকাস আপনি যে ড্রলার ডলার টাঙিয়ে মানে সেটা চকলেট গিফট করে কিন্তু সেক্ষেত্রে আমাদের একটা কুকি গিফট করতেছে অর্থাৎ আমাদেরকে কয়ে মানে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল কারেন্সি গিফট করতেছে এটা সীমিত সময়ের জন্য অ্যান্ড আর্ন ক্যাশ প্লে দ্যাট রোল হু ইজ দ্যা ক্রেডিটার অফ দা First cryptocurrency Bitcoin. It is widely accept fact that nobody knows for sure who that person is either. There are many reasons why the idea cryptocurrency protect any uh, anonymity, and uh, attached to this article is another article that does pretty good job explain that. Read below. ওয়াইজ সাতোশি নাকামো তো ওয়ার্ক সো হার্ড টু হার্ড হিজ আইডেন্টিফাই কেনই বা সাতোশি নাকামো তার নামগুলো আইডেন্টি মানে হাইড করে রেখে দিয়েছে তার নামগুলো মানে তার অ্যাড্রেস গুলো পোস্টার অন মার্চ সিক্স টু বাই টিমোটি বিলি উই মে নো হু সাতোশি নাকামো তো দ্য ক্রিয়েটর অফ

And uh, he is uh, reportedly denied being involved with Bitcoin. Newsweek uh, portrays Nakamoto as a secretive, reclusive, uh, reclusive and little uh, paranoid, and certainly the weak uh, acquired, uh, acquired sense when le MC Greth good man confirmed Nakamoto in his driveway suggest that the man uh, genuinely uh, stranded uh, in, in seeking the spotlight. But Nakamoto's design uh, design to disparage from the public view just as Bitcoin was talking of the want was just reflection of this. Uh, essence, trick and personality. It was essential to getting the currency to work or uh, currency to take off. Fiat currency like Bitcoin and fundamentally build of the faith. People treat a currency valuable because they expect other to the consider it valuable, and for the dis decentralized currency like Bitcoin that faith depends on the belief that the rules of the currency will be stable over time for example it's generally re reported as a fact that there will never be more than 21 million bitcoin but that fact is just a social convention there will never be more than 21 million bitcoin because the Bitcoin community is uh, agree to set other uh, rules that does not allow more 21 million Bitcoin to be recreated In participate, but Part uh, those rules could be changed. Bitcoin success depends the people have having confidence that the rules won't to change in a way that will destroy value of their holding.

Get the Bitcoin community accept change. Nakom, uh, Nakamoto's version of this Bitcoin software was a Bitcoin definition. As long as, uh, as he was around, around people would worry that he could make future change that would destroy the value of their investment. Despair, uh, despairing in the early 2011, helped to remove that. Potential imped impediment to Bitcoin growth, giving Anderson Nakamoto's successor as the leader. Bitcoin project is a smart, capable programmer, but he will never have the starters within the uh, within the Bitcoin community that Nakamoto did, and Anderson tried to make dramatic a uh, potential harmful change to Bitcoin had faced a lot of resi resistance from the rest of the Bitcoin community. The lack of official Bitcoin leader has also been assessed in the regular regularly. A key uh, argument of the Bitcoin is that no one now owns uh, the Bitcoin network, which means there is no way to regulate it. Hard not, uh, Nakamoto's identified been no a year ago uh, might have been drug before the Congress uh, test, uh, testify at last false uh, hearing on the future of the Bitcoin. Nakamoto might might have the first uh, pressure from regulator change Bitcoin make it as a regulator regulated but with nakamoto out of the picture is the leader of the bitcoin community and cloud uh, truthfully said that no one had the art, uh, authority to change bitcoin rules that forced policy uh, policy uh, uh, policy maker accept the system where to was and the de developed policy announced and, uh, accommodate it in this, uh, in the main newsletter identified today, provides to the real Satoshi Nakamoto. The question is the whether he's, uh, he's been away from the project long enough. The Bitcoin will continue to be seen as truly, as truly, <clears throat> uh, as truly uh, real Satoshi Nakamoto. The questions are uh, whatever the way from the project. Long enough, the Bitcoin will uh, continue to be seen truly outside uh, anywhere control. I think the answer is probably yes. There's a now scientific community of Bitcoin developers who was a grow and used managing of currency without Na uh, Nakamoto input. They probably would before to him the away. Uh, they would have the 2011 but just to be on the safe side it would be smart of the nakamoto not rizion a bitcoin development community anytime soon and linda uh, so uh, when you uh, other people asked you who is the creator of bitcoin you can answer it does uh, it does not matter who because tdc is a true cryptocurrency and it's completely decentralized we never have to worry about company changing things or losing our money because as a tdc coin owner i have the just much right as the next tdc coin owner and the price of tdc only goes goes only goes up তো আপনার বিষয়টা বুঝতে পারছেন আপনারা যারা নতুন যারা নতুন আসছেন তারা এই বিলিয়ন করেন যে ক্রিয়েটারটা কিন্তু ভালো করে আপনারা পড়েন না এই একটা আপনারা অনেকেই সময় আপডেট নিউজগুলো জানতে চাচ্ছেন যে আপডেট নিউজগুলো কি অ্যাকচুয়ালি আগে প্রথমত এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে আমরা জানি টিভিসির ক্ষেত্রে আহ টিভিসির ক্ষেত্রে অনেকেই বিষয়গুলো জানে না বিষয়গুলো স্পষ্ট ক্লিয়ার না আসলে আমরা বিটিসিও করি মার্কেট বেস কিন্তু টিভিসি করি এটা কিন্তু কিন্তু কি জিনিস এই জিনিসটা বুঝতে পারে না আসলে আমাদের বিটকয়েনের অ্যাডমিন অ্যাডমিন রয়েছে কেন নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যে কারণে আমরা এখনো পর্যন্ত সাতশী নাকি চিনি না জানি না আর আমাদের টিভিসির অ্যাডমিন সে জাস্ট ক্রিস ক্রিঙ্গেল তাকে কে আমরা কিন্তু এখনো জানি না কিন্তু এখানে প্রশ্ন অনেকে করে ভাই কে এটা আমরা যদি না জানি তা আপনাদের কি করে বলবো আপনাদের বিষয়টা জানতে হবে বুঝতে হবে যাই হোক আমি এই বিষয়টা আমি আমি কথা বলার জন্য অনুরোধ করব আমাদের শরীফ খান ভাইকে বিশেষ করে এই বিষয়টার উপরে তার বিষয়গুলো উপস্থাপন করার জন্য আমি শরীফ খান ভাইকে বলবো কারণ আমি একটু

বিভিন্ন সময় জানেন যে দুই হাজার ষোলো একুশে মার্চ লঞ্চ আমাদের পিজিসিটা তো তারপর থেকে আজকে তিন বছরও এটা শেষ হয় নাই তিন বছরের মাথায় আমরা আসছি এবং জানেন যে আমাদের একুশে মার্চ আমাদের এম্বেসার ওনার একটা বিশেষ অনুষ্ঠানে এটা ঘোষণা দিবেন যে আমাদের যে কুচ কন্টেস্ট জয়ী তাদের উদ্দেশ্যে এবং বিস্তারিত বিষয়ে আমাদের নতুন কর্মসূচি কি নতুন কি বিষয়ে আলোচনা হবে সেগুলো আপনার আমাদের এমবি ডিএক স্যার উনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয় উপরে একটা জরুরি মিটিং ডাকবে এবং সারা বিশ্বের সবাই সেখানে উপস্থিত থাকবে এবং আমরাও সেখানে উপস্থিত থাকবো নিশ্চয়ই আমরা লিঙ্ক আপনাদের ঠিক দেবো এবং আমাদের বিভিন্ন ইয়াতে আপনার লিঙ্ক গুলা পাবেন তো সেখানে আপনারা নিশ্চয়ই থাকবেন থেকে আপনার বুঝতে পারবেন বিষয়গুলো আর যে বিষয়টা আসছে আর আমরা অবশ্যই টাইম শেষ হয়ে গেলে মডেল তবে এখানে ড্যাম এখানে নিউ ইউজার যে আছেন ওনাকে ইনভাইট করা হয়েছে নতুন একজন ব্যক্তি উনি আমাদের টিভিস সাথে যুক্ত হয়েছে এবং সেই বিষয়গুলো জানার জন্য আব্দুল আলমмун তার নাম সে সাবর থেকে যুক্ত হয়েছে আগে আমাদের সাথে তো মামুন মামুন আমাদের নিউ মেম্বারটা ওই আমাদের মামুন না ডান সাবর থেকে আবারে উনি ওদের না না ওই মামুন না ওই মামুন না এটা একদম একদম নতুন ও টিভি-র সম্পর্কে জানেন না ओके বিষয়টা এর যে আমরা আসলে এই যে বিভিন্ন আমাদের কিন্তু কারেন্সিগুলো আছে আসলে আমরা কিন্তু কোন যে ক্রিয়েটর কিন্তু কেউ জানেনই না আমরা একমাত্র দেখেন আমরা যে বিক্রয়ের তার নামটা শুধু শুনছি যে নামটা শুনছি এবং আমরা জানি সেখানেও বিতর্ক আছে একজন বলছে যে আপনার জাপানি একজন পরিচয় দিছে সে আমি এটা দাবি করছে আরেকজন কিন্তু আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান একজন নাগরিক সে দাবি করছে এখন অরিজিনাল এখানে কে সেটাও কিন্তু আমরা এখনো জানি না এবং তারা একজন লাইভে আসছে আরেকজন লাইভে আসে না অর্থাৎ একজন লাইভে এসে বলছে যে আপনার আমাদের অস্ট্রেলিয়ান যে নাগরিক সে সন্ত্রাসী না সে কিন্তু অলরেডি অনেক কিছু দেখাইছে প্রমাণ দেখাইছে যে আমি যে সন্ত্রাসী না কামত তার প্রমাণ সে উল্লেখ করছে যে আমি এটা চাবিকারী জানি সে এভাবে দাবি করছে এবং জাপানের থেকে যে মন্ত্রজন কথা বলা হয়েছে উনি কিন্তু আসলে লাইভে আসে নাই উনি ওনার ছবি দিয়ে পোস্টার দিয়ে মানে বলছে যে আমি এইসব না খাবো যাই হোক আমি ওই বিষয়ে যাচ্ছি না হলো যে প্রত্যেকটা আর আদার্স কয়েনের কোনো ক্রিয়েটর কে আসল পর্যন্ত আমরা জানি না এটা শুনি তবে আমাদের যে ক্রিয়েটর আপনার ইস্কিংগেল আমরা তার নাম শুনতে পাচ্ছি এবং সে ব্লগে দিতে ওনার নাম পরিচয় দিতে এবং কোন দেশের অধিবাসী সেরকম উনি জানাইছে তবে উনি একমাত্র ব্যক্তি যে বলছে যে আমি তোমাদের মাঝে চলে আসবো কেউ বের হয় নাই কিন্তু আমি বের হব তবে তোমরা আমি তোমাদের যে সুযোগ গুলো দিচ্ছি সুযোগ গুলা গ্রহণ করা এবং যেমন বিটকয়েন কে তোমরা হাতে পেয়ে তোমরা অনেকটাই বিটকয়েন কিন্তু আছে এখন এটা সেন্ট্রালাইজ ছিল এবং আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু আপনার এটাও পিয়ার টু পিয়ার ছিল এটাও কিন্তু সতসিনাকের মতো উনি কিন্তু এটা ভালো উদ্দেশ্যই করছিল উনি এটা চাইছিল যে এটা যেন কোনোভাবেই আহ স্ক্যাম না হয় এটা কোনোভাবেই যেন

মার্কেটে যায় সেটাও একদিন ভালো করে জানাবে সেটা আমাদের হয়তো টিভিসির ভিতরেই সেটা মার্কেট থাকবে অর্থাৎ থার্ড পার্টিতে যাবে না টিভিসির ভিতরে থাকবে এমনটাই হতে পারে আমরা এই পর্যন্ত ধরে নেব যে এটা থার্ড পার্টিতে যাচ্ছে না আমরা পেয়ার টু পেয়ার ট্রানজেকশন করবো এবং আমরা অবশ্যই এটা আমাদের মার্চেন্টের মাধ্যমে গোল্ড এন্ড সার্ভিস আমরা কেনাকাটা করবো আমাদের মাঝে অলরেডি একজন মার্চেন্ট দেখতে পাচ্ছি আমরা আমাদের আহ ফারুক ভাই আছেন সালমান এন্টারপ্রাইজের মালিক এবং আমি নিজে মার্চেন্ট ডিক্লেয়ার করছি অলরেডি আপনারা সেটা দেখতে যে আমি একটা পেজ তৈরি করছি অলরেডি যে আপনার পেজের নামটা আপনারা যদি ইয়াতে দেখতে পারেন অবশ্যই সার্চ করে দেখবেন অবশ্যই কালকে এটা আমরা গুগল ম্যাপে দেখতে পাবো আশা করতেছি তো যে বিষয়টা পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে টাইম শেষ হয়ে যাবে এই কারণে আমি জায়গায় শেষ করছি আবার নতুন করে নতুন করে আপনারা জয়েন করুন কাজেই আজকে সুমন ভাই যে বিষয়টা ক্লিয়ার করলেন সেটা হচ্ছে যে এই বিষয়টাই কিন্তু ভালো ব্যক্তি বলছে উনি একজন ভালো ব্যক্তি এবং গুড ম্যান বাট তাকে কিন্তু বলা হয়েছে তাদের তাদের প্যানেলটা হাইড্রিসে সেইভাবে আমাদের প্যানেল প্যানেলটা হাইড্রিসে বাট আমি একটা সময় বের হয়ে আসবো তোমাদের মাঝে তোমাদের মাঝে বের হয়ে আসবো যখন ওয়ান বিবিয়ান এখানে তোমরা আমরা সবাই মিলে যখন এটা এটাকে অংশগ্রহণ করাইতে পারবো যখন এটা আমাদের তার হাত থেকে কয়েন শেষ হয়ে যাবে বলছে আমি যখন ডিস্ট্রিবিউশন শেষ করে ফেলবো অর্থাৎ আমার হাতে কোনো কয়েন থাকবে না দেন তখন আমি বের হব আমার হাতে কয়েন থাকা অবস্থায় আমি বের হবো না কারণ তোমরা ঠিক হও তোমাদেরকে আমি ডিস্ট্রিবিউশন করে দিই এবং এটা তোমরা ব্যবহার যদি শুরু করো দেন আমি প্রকাশে চলে আসবো তখন কোনো ব্যাপার থাকবে না এবং জানেন যে সেটাও আমি ক্যান্সেল করে দিছে। কিন্তু আমাদের বর্তমানে এই যে ক্যাশ ক্যাশ করতেছি ক্যাশ ক্যাশের কারণে একমাত্র উনি আমাদের যে বর্তমান যে পরিসরটা নিয়ে আসছে সেটা হচ্ছে যে কয়েন বিটকয়েনকে যেহেতু সম্মান করে উনিও সম্মান করে বলছে এই কারণে বিটকয়েন একটা কন্টেস্ট এই দাদা আমাদের জন্য একটা দিচ্ছে যে আমরা যেন কাজে জি ধন্যবাদ আমরা যে বিষয়টা বলতেছিলাম যে এই যে বিষয়টা আসছে এখন আমাদের বর্তমানে অনেকেই বাইরে থেকে বিভিন্ন ভাবে আমাদের এই কয়েক বিভিন্ন ভাবে বলতেছিল যে আমরা কিভাবে তো সেই ক্যাশ এর বিষয়টা যখন চলে আসে তখন আমাদের কিন্তু এই ক্যাশ এর বিষয়টা নিয়ে তেমন উদ্বিগ্ন না মতে না জানেন কিন্তু আমাদের যে গতিটা গতিটা যে আমাদের দুই হাজার উনিশ বলা হয়েছে দুই হাজার উনিশ বিশ অর্থাৎ ভিতরে আমরা আমাদের লক্ষ্যে করবো এবং আমাদের অ্যাডমিন বলছে যে এটা রকেট গতি চলতেছে এই গতিতে আমরা পৌঁছাবো ইনশাল তো এখন পর্যবেক্ষণ দেখা গেছে দুইশ বা একশো লোক প্রতি যা এক সময় ছিল যে পাঁচ হাজার দশ হাজারের মতো ছিল সেখান থেকে আহ যেহেতু অনেক লোককে আহ সাদাই করা হয়েছে অর্থাৎ তাদের অ্যাকাউন্ট ক্লোজ করা হয়েছে বিভিন্ন কমে যাওয়ার ফলে দেখা গেছে যে এটা কমে কমে একটা পর্যায়ে চলে আসছে যে এখন নতুন আসছে এরা হয়তো কাজে অগ্রগতি কিভাবে করবে কিভাবে বাড়াবে সেই কারণে কিন্তু আমাদের এই বিটকয়েন কনটেস্টটা নিয়ে আসছে তো কাজে এই বিটকয়েন কনটেস্টটা একটা উদ্দেশ্য যে আমরা যেন কাজের ট্রিট পাই এবং কাজ নিয়ে আমরা এগোতে পারি এটাই মূল উদ্দেশ্য যে আমরা কাজ যেন বেশি বেশি করতে পারি এবং বেশি বেশি কাজ করে আমরা এই কনটেস্ট করি অর্থাৎ এখানে জানেন তেত্রিশ লক্ষ তেত্রিশ এর উপরে প্লাস তেত্রিশ মিলিয়ন প্লাস আমাদের বর্তমান মেম্বার আছে এটা যদি আমাদের প্রত্যেকটা গ্রাহক জানেন সারা পৃথিবীতে আছে প্রত্যেকটা গ্রাহক যদি অন্তত দুইজন করে জয়েন করায় তাহলে অন্তত এ ডাবল হয়ে যাবে এবং কন্টেস্ট করতে গেলে জানেন যে এটা বলা হয়েছে যে প্রত্যেকটা হোস্ট অর্থাৎ যে কয়জন হোস্ট এখন আছে প্রত্যেকটা হোস্টের আন্ডারে মানে তারা ডিক্লার করবে যে ওই সব দেশের হোস্টটা যে কারা কারা কন্টেস্টে এই সপ্তাহে কন্টেস্টে জয়ী হলো দুইজন করে হবে এবং তারা কিন্তু জানেন যে টু হান্ড্রেড গ্রেন অফ গোল্ড তারা প্রেজেন্টেশন হিসাবে পাবে তো কাজেই সেই সেটা হোস্টেল মাধ্যমে ডিক্লার হবে এবং সেটা তারা পেয়ে যাবে এবং নেক্সট উইক আবার শুরু হবে কন্টেস্ট এইভাবে আমরা সীমিত সময়ের জন্য একটা সুযোগ পাইছি যে আমরা এই কন্টেস্টে জয়েন করার জন্য এখন মূল যে বিষয়টা এখন আসছে যে আমাদের আমরা যে বিষয়ের দিকে আসলাম সেই বিষয়টা হলো যে আমাদের একদিন তার পরিচয় দিছে তার পরিচয়টা হচ্ছে আমরা পেয়ে গেছি সেটা আমরা জানতে পারছি এবং বিটকয়নের কথা বলা হয়েছে সে যেভাবে আসছে সেইভাবে একইভাবে আসা হয়েছে কিন্তু পার্থক্য হলো আমাদেরটা হলো অ্যাবান্ডেন্সিপ্ট মানে আর সেটা হচ্ছে আপনার মার্কেট ব্যাপক্ট মানে পার্থক্য হয়ে গেছে এই জায়গাটা বাট ওই কয়েনটাকে খারাপ বলা হয় নাই সে ওই লোক কেউ খারাপ বলে না বলছে ইজ এ ভেরি গুড না বাট এখানে পার্থক্য হয়ে গেছে যখন ডিসেন্ট্রালাইজ করার পরে যে মার্কেট হয়ে গেছে তখন এটার মানটা বিভিন্ন রকম হয়ে গেছে এটা আমাদের অ্যাডভেঞ্চার তো সে তার এই বিষয়ে কথা বলে না তার তার হাতে এখন ক্ষমতা নাই যেহেতু আহ এর কথা বলছে এটা চলে গেছে আবার সে এলজির হাতে চলে গেছে তারাই নিয়ন্ত্রণ করে কাজে আমাদের তো জায়গায় না যায় এই কারণে এটা সেন্ট্রালাইজ করা যে আমরা যতক্ষণ পর্যন্ত ফ্রেশ না হবো ক্লিয়ার না ততক্ষণ পর্যন্ত এটা ডিসেন্ট্রালাইজ হবে না অর্থাৎ সেন্ট্রালাইজ থাকবে এবং যদি কেউ স্ক্যাম করার চেষ্টা করে তখন তার সেল বন্ধ করে দেওয়া হয় কাজে এটা আমার মনে হয় বেটার পদ্ধতি আমিও এটা সাপোর্ট করি এবং অনেকেই সাপোর্ট করে যাতে স্ক্যামাররা কোনোভাবে সুযোগ না পায় স্ক্যাম আর আপনারা জানেন যে এক হাজার ডলার পরে এখানে আমরা ট্রানজেকশন করতে গেলে আমাদেরকে কমিশনারের পারমিশন নিতে হয় এবং কমিশনের পারমিশন নিতে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে বিভিন্ন আপনার ইয়া চাবে প্রমাণ চাবে যে কি কোথায় দিচ্ছ কেন দিচ্ছ কি কারণ দিচ্ছ কবে দিবা এবং তার প্রমাণ দর না দিতে বলে তোমার অ্যাকাউন্ট করা হবে কাজে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে যেন প্রতিদিন আমরা এক হাজার ডলারের নিচে আমরা লেনদেন ডাক করি অর্থাৎ আর অবশ্যই লেনদেনটা করব আমরা কম পয়সা করবো না সঠিক পয়সা করব যে কোন সময় কমিশনরা কিন্তু প্রমাণ চাইতে পারে যে তুমি একটা প্রমাণ দেয় এতগুলো তুমি ইয়া করছো ট্রানজ্যাকশন করতে একটা প্রমাণ তোমাকে দিতেই হবে তাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা অতিরিক্ত ট্রানজ্যাকশন করলে কমপক্ষে একটা ছোট ভিডিও করে রাখবেন অন্তত মোবাইল দিয়ে হলো একটা ভিডিও রাখবেন যে আমি যে ক্যাশ নিচ্ছি এবং যে লোক কিনলো সে যেন হ্যাপি থাকে খুশি থাকে এবং সেজন্য দুইটা কথা বলে যে না আমি এটা যে টাকাটা কিনে নিচ্ছি সে কিনে নিচ্ছি আমি অফার দিচ্ছি কেনার জন্য সে আমার কাছে বিক্রি করছে আমি ক্যাশ দিলাম তাকে আমি জানি না এবার একটা ছোট ভিডিও তো রাখবেন আপনার পরবর্তী যে কোনো সময় এটা কাজে লেগে যাবে তো কাজে আমরা বলবো এই কাজটা করে রাখবেন এখন আমি সরাসরি চলে যাব আমাদের এখানে নতুন দুজন আছে আমাদের জানি আমরা এখানে রাজীব দাস উনিও

তো বলবো ওদের দুজনকে স্বাগতম আমাদের আরেক ভাই একদম দুঃখিত পারলেন এখনো আমাদের যে অনিরূপ님이 সেই ওনার প্রশ্ন আমরা নেব তো এই পর্যন্ত আমরা প্রথমে যাচ্ছি আমি চেষ্টা করব যে অল্প সংক্ষিপ্তভাবে বলার জন্য যে আমাদের যে রাজীব দাস এবং আমাদের আরেক ভাই যে আছেন ওnader কোনো প্রশ্ন আছে কিনা আপনারা প্রথমে প্রশ্ন করেন যে প্রশ্নটা আমরা आंसर দেওয়ার চেষ্টা করব

মানে এটা তো জানেন এটা एक्सेप्ट করার বিষয় আপনার सपोज যদি বলেন আপনার শার্ট আছে আমার প্যান্ট আছে আপনি আর আমি এক্সচেঞ্জ করলাম কিন্তু এটাতেও কোনো আপনি এSatisfy আমি এSatisfy কিন্তু বাট প্রত্যেকটা সরকার কোন একটা ওসিল দিয়ে হলো বন্ধ করেছে তার আমাদের সরকারের তো সরকারের কোনো প্রভাব আসবে কি না আমি এটা একটা ইয়ার সাইজ আচ্ছা আপনার কথার জবাবে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখায় নিয়ে আসবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কিভাবে এটা আমাদের এটাকে আটকে রাখতে চেষ্টা করতেছি আপনাদেরকে আপনার নিয়ে যাওয়ার জন্য আপনি জানেন কিঙ্গেল ব্যাক অফিস এটা এখানে দেখেন আহ হেল্প ডেস্ক আছে এটাকে যদি আমি অফ করে দিই অফ করে আমি অফ করে যাবো অফ করবো তারপরে বিষয়টা দেখাই তো এটা আমি যখন পোস্ট এখানে দেখবেন যে আপনার আমাদের অপশন আছে তিনটা লগ ইন অপশন আছে মার্চেন্ট অপশন আছে এবং পাবলিক নোটিশ আছে তো আমি এখানে যদি যাই পাবলিক নোটিশে পাবলিক নোটিশে কিন্তু আমরা একটা পাবলিক নোটিশ পাবো আমি দেখাই দিচ্ছি এই যে পাবলিক নোটিশ তো আমরা এই পাবলিক নোটিশটা পাবো এখানে পরিষ্কার করা আছে এখানে দেখেন কয়েকটা জিনিস পাবলিক নোটিশের দুটো আছে মিশন স্টেটমেন্টের তিনটা অংশ আছে আপনি আর্টিকেল আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন আমাদের অ্যাসোসিয়েশনের যে আর্টিকেল টোটাল আর্টিকেল দেওয়া আছে আপনি অন্য বিষয় আদার্স অন্য অন্য বিষয় আছে আমি সত্যিটা বিষয় বলবো মিশন স্টেটমেন্ট আপনারা ডাউনলোড করে নামায় রাখতে পারেন আপনি পরিষ্কার হবেন এবং পাবলিক নোটিস দ্বারা অবশ্যই ডাউনলোড করবেন আমি যদি আরো ক্লিয়ার করতে যাই এখানে দেখেন কিগেল প্রাইভেট সোসাইটি দা বিজ্ঞান প্রায় এখানে পাবলিক এলাউন্সমেন্ট অক্টোবর ফার্স্ট টু থাউজেন্ড আমাদের হাতে কিন্তু ডিসপ্র্যাক ডিসপ্র্যাক শান্তির প্রতীক এটা অলরেডি পাবলিক নদী শাখারে দেওয়া আছে এখানে বিস্তারিত বলা আছে আপনার প্রত্যেকটা অংশ যদি আপনি না পড়েন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই প্রত্যেকটা অংশ পড়বেন করলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা এটাকে ব্যবহার ব্যবহার করা উচিত এবং কি কি আমাদের প্রশ্নের সম্মুখীন হতে পারি আমরা কি কি এডমিশন কি কি বিশন যাবতীয় আপনার এই আপনার দেখুন এখানে ক্লিয়ার করা আছে কিঙ্গের প্রাইভেট সোসাইটি দা বিলিয়ন কয়ন আহ কিঙ্গের সোসাইটি দা বিলিয়ানকয়নের অন্যতম অংশ এখানে আপনারা এটা করে নেবেন আমি আরেকটা বিষয়ে যাচ্ছি যে বিষয়টা আপনাদেরকে আরো ক্লিয়ার করার জন্য আমি এই অংশটা এই অংশটাকে দেখলে আরো ক্লিয়ার হবে আপনারা যে দেখেন যে কিভাবে আমরা এটা বৈধ কারণ এখানে প্যান্সারার প্রিয় যে আমাদের যে ইয়াটা দিচ্ছে আপনার জানেন যে আমরা জায়গা জমি কিনবে বা ব্যবসা কিনা করলে আমাদেরকে কোর্ট থেকে একটা পারমিশন দেয় অর্থাৎ এটা বৈধ তোমার এই জায়গাটা তুমি টাকাটা কিনলা এটা তোমার আজকে থেকে এটা মালিকানা তুমি তোমার মালিকানা এটা কেউ এইটা তোমার থেকে নিতে পারবে না লাইক অ্যাপ লাইক এটা আমাদের এই যে অলরেডি ইন্টারন্যাশনাল লয়াল আন্তর্জাতিক যারা যে টাকা যারা ইনসাইড করছে যারা টাকা বাহিনীতে জড়িত একই আইনের একই মানুষগুলাই কিন্তু এটাকেও বৈতোভাবে ঘোষণা করা দিছে এবং আপনারা এটা পড়াটা পড়বেন কি কি প্রশ্ন করতে পারে আমাদেরকে সরকার বা আমাদের বিভিন্ন লোকেরা প্রশ্ন করতে পারে এই প্রশ্ন জবাব এখানে দেওয়া আছে যে এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্ন জবাব গুলা এখানে দেওয়া আছে যে কি প্রশ্ন আসবে কি কারণে যে এখানে দেখেন তিন তিনজন এখানে অলরেডি জানেন যে আমরা যে জায়গা জাতা করি ক্ষেত্রে আপনার সিল সাপোর্ট দেওয়া হয় তাদের স্বাক্ষর দেওয়া থাকে যে এটা ওই আপনার উনি নিজের সিগনেচার করে এবং তার সিল থাকে তার স্বাক্ষর থাকে

এবং এটা অবশ্যই সরকার কেমন যে কেউ মানতে এটা বাধ্য কারণ এটা আমাদের বৈধতা আছে এবং এই বৈধতার কারণে আমরা এটা ব্যবহার করতে পারি এই প্রথম কথা কথা আপনার হচ্ছে যে হ্যাঁ একটা পর্যায়ে এখন কিন্তু এই আমরা জানি যে বিজ্ঞয়নত একটা নিষেধাজ্ঞা আছে বৃত্তায়নত্ব নিষেধাজ্ঞা আছে আপনারা জানেন যে কিভাবে নিষেধাজ্ঞাটা করা হয়েছে সেটা সম্বন্ধে টক শোতে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে এবং জানেন যে বর্তমান আহ সরকার প্রধান বা সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে ব্লক চেন টেকনোলজি ব্যবহার করবে তো যখন ব্লক চেন টেকনোলজি ব্যবহার করবে তখন ব্লক চেন টেকনোলজি ব্যবহারের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সবকিছুই আমাদের হয়ে যাবে কি ব্লক চেন টেকনোলজিতে যা যা চলবে সবকিছু ব্লক চেন টেকনোলজি যেহেতু আমাদের প্রত্যেকটা এই যে কিন্তু কারেন্সি সবগুলো কিন্তু ব্লক চেন টেকনোলজি দ্বারা পরিচালিত হয় কাজে যখন এখানে ব্লক চেন টেকনোলজি অলরেডি চালু হবে সরকার অলরেডি হাত দিচ্ছে কার্যক্রমের ভিতরে হচ্ছে তো একটা সময় সামনে আসতে আপনারা জানেন যে মার্গারা নামে যে কয়েনটা আসতেছে ইউএসএ ইউনাইটেড নিজে একটা কয়েন বাইর করতেছে সেটা কিন্তু কালসি অলরেডি ইউএস থেকে সেটা অলরেডি চালু হয়ে গেল খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন সেটা অলরেডি ডিক্লার দিয়ে আসছে কারণ ইউএসএ তে অলরেডি অর্থনীতি ধস নেমে গেছে তাদের শেয়ার বাজারে ধস নামছে কারণ তারা এখন এটাকে কয়েন আকারে বের করবে এবং সেটা থাকবে আপনার যে ডিজিটাল কয়েন এবং এই কয়েনটাই কিন্তু সারা বিশ্বে তারা চালাবে এবং একটা গভর্নমেন্টই থাকবে সারা বিশ্বে এরকম ভাবে আমরা আবেদন চেষ্টা করছি কাজে সেটা যদি হয় তাহলে আমাদের তাও বৈধ আছে আমরা সম্প্রদায় হিসাবে এটা ব্যবহার করতেই পারি এটা আমাদের বৈধতা আমাদের সার্টিফিকেট আমাদের হাতে আছে আমি যে দেখাইলাম সেভাবে ডাউনলোড করে আপনাদের কাছে রাখবেন অবশ্যই এটা আপনি ব্যবহার করতে পারবেন আর যেহেতু মার্চের আমি নিজে একজন মার্চের আমি বলবো আপনি আমি তো সর্বোচ্চ পর্যায়ে আমি আছি কারণ আপনারা আমার থেকে হয়তো কেয়ার করে মাধ্যমে স্ক্যাম করে আপনারা আমাকে টাকাতে চলে গেলেন কিন্তু আমার কাছে তো মোট টাকা না যায় গেল কিঙ্গেল টিঙ্গেল সব আমার কাছে যায় আমি তো স্থায়ী একটা জায়গা অবস্থান করতেছি আমার লোকেশন দেওয়া আছে আমার অ্যাড্রেস দেওয়া সব কিছু দেওয়া আছে ধরলে আগে আমাকে ধরলে কাজেই অন্তত আপনারা নিশ্চিন্ত থাকেন যে এই বিষয়টা আমাদের আইন আছে আইনগত ভাবে বৈধতা আছে কারণ এই কারণে আমি মার্চেন্ট হিসেবে দিচ্ছি এবং আমাদের আইজিও মার্কেট আছে সেও দিকটা দিচ্ছে কারণ আমাদের জানি এটা কিছুই হবে না এটা যারা বলে তারা এটা সঙ্গে জানে না বিদায় বলে কারণ এটা সম্পূর্ণ বৈধতা আছে এবং আমাদের আরো দুইজন জানেন যে ব্যারিস্টার আমাদের কি করা আছে নিয়োগ করা আছে যারা অলরেডি আমাদের যে মিজান রহমান মিঠু ভাই ওনার নেতৃত্বে দুইজন ব্যারিস্টার অলরেডি আমাদের দেশে আসতেছে তারা এসে এটাকে আরো ক্লিয়ার করবে যে এটা তারা বলবে যে এটা

আপনি যদি তালা যদি কারো বলেন যে এটা তালা দিলাম তোমার আমার ওই ভাঙ্গা পাতিলটা তোমার দিলাম তো তুমি আমার একটা ভালো ভালো পাতিল দাও সে যদি রাজি হয় সরকারকে নিষেধ করতে পারবো আমার সরকারকে নিষেধ করা আমার নিষেধ করার কোনো অধিকার নেই কেন আপনি ওইভাবে নিতে যাচ্ছেন দিতে যাচ্ছেন আপনার বিষয় তো দায়িত্ব হলো আপনার এখানে গভর্নমেন্ট যেটা বলছে যে আপনি যদি এই ধরনের কারেন্সি ব্যবহার করেন আপনি যদি ক্ষতিগ্রস্ত হন সেটা দশ নেমা জায়গা তার জন্য দায় দায়িত্ব গভর্নমেন্ট নেবে না এটা পরিষ্কার বলছে এবং যেহেতু কোনো মিশন নেই ভিশন নেই তাদের একটা রোডম্যাপ ছাড়ার কিছুই নাই আমাদের প্রত্যেকেরই যারা আমরা বর্ডেশ আমাদের একটা আইডিয়া আছে আমাদের আমাদের প্রত্যেকেরই আহ জানেন যে নিচে আমাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে আমাদের ছবি সহকারে দেওয়া আছে কারণ আপনি কি শুনছেন আজ পর্যন্ত একজন করা হয় কারণ সরকার এটা অলরেডি খবর রাখে এবং এর গতিবিধি ফলন করতেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এটা আইটি সেক্টরে খুব কঠোর ভাবে নিয়ন্ত্রিত আছে তারা এটা জানে যে কোনোভাবে আমরা এখানে ছাড়া করতেছি না আমরা সরকারের বিরুদ্ধে কোনো কাজও করতেছি না এবং আমাদের ভিতরে কেউ সরকারের বিরুদ্ধে লোকও নেয় এবং কোন সরকার যেই সরকার আমরা বুঝি যে তারা দেখবে এবং এটাকে অবশ্যই তারা নিষেধ করতে পারবে না কারণ যে আমরা কোনো অবৈধ না যে আমাদের প্রমাণ হাতে রাখছে আমরা প্রুফ হাতে রেখে আমরা কাজ করতেছি আমাদের পরিচয় দিয়ে অর্থাৎ আমরা যদি ট্যাক্স ট্যাক্স আমরা দেবো

আমরা যাবো এবার নতুন আর ভাই আসছে সেই এই ভাইয়ের কাছে যদি কোনো বা পরিচয় থাকে আচ্ছা টিভিসি মেম্বার মধ্যে আমি নতুন আমাকে সাত আট ভাই মানে অ্যাকাউন্টটা খুলে দিয়েছি আর ওর সাথে আমার তেমন কথা হয়নি আমি তেমন কিছু বুঝতে পারিনি আর আজকে ওনার সাথে আমার সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পরে আমাকে এখানে অ্যাড করছে আর আমি এমনি বাইরে গানটি কয়েকজনের সাথে সেট করছি যা কথা হয়েছে আর আমি এটা শুধু জানতে চাই যে কি এই টিবিসি দিয়ে কি বাংলাদেশে কোথাও কি কোনো পণ্য বিক্রি হয় আচ্ছা সুন্দর কথা সুন্দর প্রশ্নের সুন্দর আমি একটা জবাব দিব যে অফকোর্স বিক্রি হয় অপর দিতে হয় কারণ হলো যে অলরেডি আপনি জানেন যে আমাদের যে সব মার্চিং গুলো চালু আছে তার ভিতরে অন্যতম আমাদের এখনই আমাদের সামনে আছে সেলমন এন্টারপ্রাইজের মালিক উনি আছে উনি কিন্তু অলরেডি ডিক্লার করছে আপনারা যে কেউ এখনই কিনতে পারেন আমার থেকে আমি এখন তৈরি আছি কিন্তু কথা আছে কিন্তু কথা আছে জি জি কথা আছে যারা কাজ করে না টিভি সিনে বসে আছে তারা সেই সুযোগ পাবে না ফার্স্ট অফ অল যারা ব্রডকাস্টিং করতেছে এবং টিভির সাথে অন্তরঙ্গ জড়িত আছে তারা সেই সুযোগটা পাবে স্যার তো নতুনরা আসবে এই বলবে যে ভাই আমার কাছে তো আছে আমি কেন ইউজ করতে পারি না বা আমি ইউজ করতে চাচ্ছি মার্চেন স্যার এসে গেছে এখন সে ওই খোলসর থেকে বের হয়ে আসতেছে ডিমের খোলস যেরকম বের হয় ভাঙে সে খোলস থেকে বের হয়ে তাদের জন্য navbar এখানে ভাই কিন্তু প্রশ্নক্রমে ভাই প্রশ্ন হচ্ছে যে এখন কেনা যাচ্ছে কিনা অফকর্ড যাচ্ছে কারণ হলো যে যেমন সানওয়ার এন্টারপ্রাইজ সে বলছিল আমি যে কেউ এখনই কিনতে পারেন তার কাছে সেই সুযোগ আছে তবে তাকে অলরেডি বলা আছে যে আপনি যার কাছে বিক্রি করবেন অবশ্যই সে কাস্টেড সেলার কিনা তাকে দেখে আপনি বিক্রি করবেন আদারওয়াইজ আপনার যে বিক্রি করার অধিকারটা হনন করা হয় অর্থাৎ আপনি থেকে নেওয়া হবে আপনাকে মার্চিন দেওয়া হবে আমরা যে মার্চেন্ট দিচ্ছি মার্চিনটা কিন্তু আবার একজন তুলে নিতে পারে এটাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে তুমি মার্চিন না তুমি বিক্রি করতে না কারণটা কি জানেন যে স্ক্যামার যারা তারা যদি এসে বলে যে আমাকে এই তাদের কাছে প্রচুর প্রায়ণ আছে তাদের লক্ষ লক্ষ প্রায়ণ আছে তারা এখন দেখা গেল যে আমাদের যারা পরিশ্রম করতেছে কাজ করতেছে প্রতিনিয়ত মিটিং এ জয়েন করতে যেমন আমাদের এখানে রাজীব ভাই উনি প্রতিদিন মিটিং এ জয়েন করে প্রত্যেকের মিটিং এ জয়েন করে প্রত্যেককে সহযোগিতা করে মিটিং এ আসে তারা জয়েন করে তো সেও লাইভে ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে তার কারিগরি আছে সে পরে আসবে আমাদের এই যে যারা অন্তত মিনিমাম ফেজ দেখাচ্ছে পরিচয় দিচ্ছে বা আমাদেরকে বিভিন্নভাবে লাইভে সহযোগিতা করছে সাপোর্ট দিচ্ছে তারাও কিন্তু এই সুযোগটা পাবে অর্থাৎ প্রথম সুযোগ আসবে হলো যারা এখানে সুযোগ আসবে প্রথম আপনার জানেন যে পার্সেন্ট আপনার ইয়াতে আমাদের এখানে একজন একদম তারা সে দিবে ফিফটি পার্সেন্ট মার্চেন্টিক তো তাকে আমরা এখনো সরকারের হাতে পারিনি সেটা আমরা ধরবো না হ্যাঁ দ্বিতীয়ত মেয়েদি আসান টিপু ভাই উনি কিন্তু অনলাইন ট্রেনিং এর ব্যাপারে অলরেডি সে প্রস্তুত এখন থেকেই সে শেখাবে তো আমি ব্যক্তিগতভাবে আমি গতকালকে আমার একটা পেজ তৈরি করছি জানেন যে আপনাদের ওয়েবসাইট বানাইতে হয় বিভিন্ন ধরনের যে কোনো ধরনের ওয়েবসাইট বানাবেন আমি ফোর্টি পার্সেন্ট সিঙ্গেল এবং সিক্সটি পার্সেন্ট ক্যাশ দিয়ে আপনাদেরকে যে কোনো ধরনের ওয়েবসাইট বানাই দেবো এবং সেটা আমাদের একটা টিম আছে সেই টিম তারা আমার সারা বিশ্বে অর্থাৎ যে সারা ওয়ার্ল্ড এর ভিতরে আটটা দেশে আমাদের অফিস আছে এবং সেখানে আমাদের লোকবল আছে যে কোনো আমরা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে বাংলাদেশ নট বাংলাদেশ বাংলাদেশের লোকরা যদি সে সুযোগ পাবে এবং সারা বিশ্বের লোকরা সে সুযোগ পাবে ফর্টি পার্সেন্ট ফিঙ্গাল এবং সিক্সটি পার্সেন্ট ক্যাশ দিয়ে কারণ সেটা আমি অলরেডি আমার একটা পেজে আমি উল্লেখ করে দিচ্ছি এবং আগামীকালকে বা পরশু দিন আপনার গুগল ম্যাপে আপনার ইয়াতে দেখতে পাবেন যে বাদন আইটি প্রাইভেট লিমিটেড নামে আপনারা সেটা দেখতে পাবেন এখন আমার একটা পেজ চালু আছে পেজের মাধ্যমে আমি অলরেডি সেটা ঘোষণা করে দিচ্ছি এবং ব্লগে আপনারা জানেন যে আমি প্রথম ব্লগে আসছি যে মাত্র তো আমার হয়ে গেছে আমি সরাসরি দিচ্ছি তবে আপনারা যদি টিকিট নিয়ে আসতে পারেন আপনার থেকে আমি আপনাদের সেই সেবাটা অবশ্যই এখন দেবো আমার সেবা চালু আছে আপনারা জানেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আহ তেলের দাম স্বর্ণের দাম আর ওয়েবসাইট তিনটার দাম কিন্তু এক পয়সা ছাড় দেওয়া যায় না কিন্তু আমরা অবশ্যই এই এক্ষেত্রে বলবো যে মালিক যে তেলটা সে তেলটা যে টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছে এটা কিভাবে দিচ্ছে মানে লাভ করবে না এখানে লাভ করবে না তুমি কিছু কমেন্ট এর টোয়েন্টি পার্সেন্ট তেল দিচ্ছে আর বলবো যে গোল্ড গোল্ড কিন্তু এই পছন্দ অসম্পন্ন আমরা জানি ইন্ডিয়াতে আহ পনেরো এ গোল্ডও দিচ্ছে তো এখানে গোল্ডের ব্যাপারটা যদি আসে না অন্যান্য আসছে ইমিটেশন যেটা সেটা আসছে আমাদের সেটাও আলোচনা আসবো আর আমি বলে যে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমি নিজে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি করি জানেন আপনারা তো সেখানে কিন্তু আমি হাফ সেন্ট হাফ সেন্ট বলে যে রিকোয়েস্ট করে যে হাফ সেন্ট তুমি কম নাও আমি বলি ন আমি তো থেকে হাফ সেন্ট কম নেবো কেন আমার যেটা বাজেট দাও সেই বাজেটে তুমি করতে চাও করো না করলে তুমি বিদায় হও আমার অনেক ক্লায়েন্ট আছে অর্থাৎ আমি তাদেরকে বিদায় করে দিচ্ছি কিন্তু আমার ফিঙ্গার সোসাইটির জন্য

আর অবশ্যই আগামী পরশু দিন আপনারা গুগল ম্যাপ প্রয়োজন দিতেন এবং ভিডিও সাজার প্রয়োজন তো ধন্যবাদ আপনাকে যে এখনই পাচ্ছেন এইগুলা এবং আগামী এক দুই মাসের ভিতরে আমাদের অন্তত মিনিমাম একশোটা মার্চেন্টের অফার আছে এবং আপনারা জানেন গুগল ম্যাপে আরেকটা দেওয়া আছে যে আমাদের লবণ এবং চা চা এই জাতীয় সামগ্রী আমাদের ইন্দ্রাম বাই দিচ্ছে সে এখনই প্রস্তুত এখন নিতে পারেন চাকরি আশীর্বাদ সে দিচ্ছে আলদি আপনি এখন নিতে পারেন চা যান নতুন মূল্যবান জিনিস লবণটা হয়তো অ্যাভেলেবেল বা চা চাটা কিন্তু এক কোথায় বিদেশে এবং অতি মূল্যবান এটা কম দামে দেওয়া জানা সেই টোয়েন্টি পার্সেন্ট চালে দিচ্ছে মোট প্রাইজের থেকে কাজে এখনই ভাই চালু আছে এই বিষয়ে কোনো দ্বিধা নেই এবং বাকি যেগুলো আছে সবই প্রুফ এবং একটা কথা এখানে আমাদের সমানে বলে গেছে যে যারা স্ক্যামার তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবে শুধুমাত্র আর বাকি যারা আছে প্রত্যেকে এই সুযোগ পাবে এই সুযোগটা তারা নিতে পারবে তাদের কোনো অসুবিধা নেই তো আমি অবশ্যই দুজনের প্রশ্ন বোধহয় আমি উত্তর দিতে পারছি আপনার বিশ্বাস হতে পারছেন যে আপনার তিনজনের থেকে চারজনের থেকে এই মতেই কিনতে পারছেন কনটেস্ট আপনার দেখতে পারেন ট্রাই করে আসলে পাওয়া যায় কিনা তবে আপনাদের টিকিট নিতে হবে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা আজকে আমার না সেটা আমরা আগে যাচ্ছি যদি সেই খাতায় নাম না থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদের সরাসরি আমাদের সালমান মালিকের আছে যে আমাদের ফারুক ভাই তার মতামত শুনবো যে এই মুহূর্তে আপনি তো দিতে পারছেন আপনার যেই আহ ইয়া ডিক্লার সেটা ফারুক ভাই

আহ প্রচুর ওয়ার্ক করে হার্ড ওয়ার্ক করে আজকে সে তার কাছ থেকে আমরা শুনবো যে আজকে আহ পড়তেছেন এবং সে বিষয়েগুলো আলোচনা হইলো যে আমরা যে মার্চেন্টরা যে মার্চেন্টদের বিষয়গুলো আসছে যে আমরা দিতে পারছি এই এখন একবার প্রশ্ন করতে আর প্রশ্ন প্রশ্ন উত্তরে যে আমরা মার্চেন্ট যারা দিচ্ছি তারা এখন যাচ্ছে এবং এই ক্ষেত্রে একটা শুধু স্বপ্ন থাকবে তাকে টিকিট নিতে হবে এইভাবে যে আমি স্কান এই বিষয়ে আপনি কি বলেন আচ্ছা হ্যাঁ সেটা বলবো টিকিট বলতে আপনি পারমিশন নেবেন অর্থাৎ আমাদের যেই বড় ভাই আমাদের গার্ডিয়ান অর্থাৎ আমাদের হোস্ট যে আছে ওনার পারমিশন লাগবে উনি পারমিশন দিবে যে হ্যাঁ আপনি স্ক্যান না

এই কথা অলরেডি সে বলছে ধন্যবাদ তাহলে আমি ভাই জন্য আমি ফার্মান ভাই থেকে জানবো যে এই যে সুযোগটা আমাদের দিছে এইভাবে কি সঠিক হবে কিনা যে মার্চেন্ট থেকে নিতে হলে অবশ্যই যে বলছে আমাদের গার্ডিয়ান যে প্রত্যেকের আমাদের টিকিট বলতে যে জিনিসটা সার্টিফিকেশন যে তার আইডেন্টি পরীক্ষা করে দেওয়ার জন্য জি বলেন ধন্যবাদ

এ যে টিএমসি পার্টনারশিপ কিন্তু তারা কোনো ভাবে প্রপার ওয়েতে কাজ করতেছিল না। আমাদের এখানে প্রতি নিয়তো এখানে যেভাবে সঠিক উপায়ে আমরা করব পার্টনার যেভাবে রেজিস্ট্রেশন করে দেন অনুমতি নিয়ে হবে এবং প্রতিদিন যেভাবে আমরা ফোরকাস্টিং থাকে এবং প্রতিটা ফোরকাস্টিং এ তাকতে হবে বুঝতে হবে দেন এখানে আমরা সঠিক উপায়ে যেন কাজ করতে পারি আর যাতে আমাদের ব্লক ফলো করতে হবে আমাদের যে ব্রডকাস্ট হবে আহ সেই সেই লক্ষ্যে আমরা সবাই থাকতে হয়ে যাচ্ছি আপনাদেরও আসেন আর মা আমাদের বিভিন্ন মার্চেন যে আসতেছে মার্চেন টাও এভাবে তারাই সুযোগ সুবিধা তারাই বেশি পাবে যারা ব্রোডকাস্টিং যারা ব্রডকাস্টিং করতেছেন ডাস্ট তারা এই সুযোগ বেশি পাবে তাই আমি বলবো যে আপনারা আসেন বসবাসিং করেন আমাদের সাথে থাকেন প্রতিনিধি যে আমরা যেভাবে কথা বলি আপডেট নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করি সেগুলো করেন এবং বিভিন্ন মিটিংগুলোতে অনলাইন মিটিং আছে অনলাইন যে ট্রেনিংগুলো সেগুলোতে অংশগ্রহণ করেন আমি আমাদের বলছি যখন সিগনাগণ মানে আপনার যদি এখানে না থাকেন তাহলে আপনি শুধু জানলেই হবে না আপনাদের বুঝতে হবে যে টিবিসি প্ল্যাটফর্মটা কি এটা আপনি জানতে হবে বুঝতে হবে তারপরে আমি বলবো যে তারা এখানে সুবিধা বেশি পাবে যারা ট্রাস্টেড ট্রাস্টেড তারাই যারা ব্রডকাস্টিং করতেছে প্রতিদিন তাই বলবো আমি ট্রাস্টেড পারসন আদারওয়াইজ এখানে শুধু তারা বন্ধ করতে পারবেন না জি ধন্যবাদ জি ধন্যবাদ যুক্ত করে আমি পর্যায়ে আমি শুধু বলবো যে এই মুহূর্তে যারা আপনারা ব্রডকাস্টিং এ আসতে পারতেছেন না তারা অবশ্যই ভিআর প্যানেল এর থেকে আপনারা সাপোর্ট করে যাবেন সেটাও একটা পরিচয় যে আপনারা নিয়মিত ব্রডকাস্টিং এ আপনারা আসতে পারতেছেন না আসার সুযোগ করার জন্য চেষ্টা করেন এবং নিয়মিত আপনারা ট্রেনিং এ থাকেন এবং অবশ্যই প্রত্যেকের ব্রডকাস্টিং এ যে আপনারা সাপোর্ট করতে থাকেন সাপোর্ট করলে আপনাদের নাম গুলো যখন আমরা বলবো সেটাও কিন্তু একটা পরিচয় ব্যাপার যে আমরা প্রতিনিয়ত আপনাদের নাম গুলো বলতেছি পরিচয় করে দিচ্ছি এটাও কিন্তু একটা সার্টিফিকেশন বলা যায় আমি চলে যাচ্ছি সরাসরি ইতালি আমাদের যে বর্তমান আজকের হোস্ট আমাদের সুমন ভাইয়ের কাছে আপনি অবশ্যই চার মিনিটে শেষ করে দিবেন তিন মিনিটে শেষ করে দিবেন সময় তিন মিনিট আপনি শেষ কথা বলবেন যে শুধু ব্রডকাস্টিং এ চাপ দিলে চলবে না কারণ ব্রডকাস্টিং এ তাদের প্রস্তুতির ব্যাপার আছে কাজের প্রস্তুতি তারা কিভাবে নেবে সেটা ব্যাপার আছে

যারা নতুন তারা ব্রডকাস্টিং এ কোনো প্রেসার করা হচ্ছে না কারণ তারা নির্বিধায় তাদের ইচ্ছা তাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে হ্যাঁ আমরা একটা কমিউনিটিতে সংযুক্ত হচ্ছি গ্লোবাল অ্যান্ড প্রভার্টি দরিদ্রতা দূর করার জন্য যেটাতে যেখানে আমরা ব্রডকাস্টিং করলে মানুষ জানতে পারবে টিবিসির অর্থটা কি টিভিসির মিনিংস টা কি সেই বিষয়টার জন্য আমরা ব্রডকাস্টিং করার জন্য নতুনদেরকে আহ্বান জানাই কারণ গ্লোবালি ভাবে আমাদের দশ হাজার লিডার দরকার এজ এ অর্থাৎ একটা দুইটা তিনটা করলে হবে না ব্রডকাস্টার রেগুলারলি করতে হবে এবং তাকে হার্ড ওয়ার্কিং করতে হবে এবং সে যদি এই মানসিকতাটা নিয়ে যদি আসতে সক্ষম হয় তাকে আমরা ওয়েলকাম জানাই আমাদের কমিউনিটিতে যদি সে আসতে সক্ষম না হয় তার বিভিন্ন কাজ থাকতে পারে বিভিন্ন প্রবলেম থাকতে পারে তাই বলে আসতে পারবে না তাকে প্রেসার ক্রিয়েটও করা হবে না যদি সে সপ্তাহে দুই দিন বা তিন দিনও করতে পারে অ্যাজ ওয়েল বাট এখানে কেউ যাতে প্রেসার ক্রিয়েট না করেন আর সেলার হতে হলে আপনাকে মিনিমাম পঞ্চাশ থেকে হান্ড্রেড ব্রডকাস্টিং করতে হবে ট্রাস্ট সেলার হতে তখনই আমরা যখন অ্যানাউন্স করব ব্রডকাস্টিং এ যে অ্যাজ এ ট্রাস্টার সেলার সে ব্রডকাস্টিং করতেছে আমরাই আপনাদেরকে ডিক্লার দিব কারণ আমরা অ্যাজ এ লিডার যারা আমাদেরকে আপলাইন লিডার যারা যারা দেখতেছে অলরেডি স্টেপেনভাবে আমাদেরকে বলে দিয়েছে যে অ্যাজ এ নিজানুর রহমান অ্যাজ এ সুমন অ্যাজ এ শরিফ খান এজ এ আরো যারা লিডার যারা আমরা হান্ড্রেড ব্রডকাস্টিং করেছি তাদের থেকে বিষয়গুলো জানার জন্য ডিসকাস করার জন্য তো আপনারা যদি ব্রডকাস্টিং করতে চান আপনাদের মন থেকে আনকন্ডিশনাল ভাবে ভালোবেসে টিবিসি কমিউনিটিতে যুক্ত হতে হবে জোর করে নয় আর কাউকে আমরা ফোর্স করতেছি না কাউকে আমরা কোনো না আপনারা আসুন টিবিসি কমিউনিটিতে যুক্ত হন যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে বলে দরিদ্র তো নাই দরিদ্র কোথা থেকে কিন্তু নুন আনতে পান্তা পুরা ভাত খেতে পারে না মোবাইল চালা দামি দামি কিছুই করতে পারে না তো তাদেরকে আমি অনুসরণ করে বলবো যে আপনারা ফুটানি না ছেড়ে আপনারা ভালো দিকটা যাচাই করেন জাস্টিফাই করেন আপনাদের মাইন্ডের উপরে ছেড়ে দিয়েছি আপনারা জাস্টিফাই করেন আপনারা কাজ করেন আসলে কনসেপ্ট কোনটা মার্কেট বেস কারেন্সি ভালো না অ্যাবন্ডেন্স কারেন্সি ভালো দুইটার উপর জাস্টিফাই করবেন আপনারা থিঙ্কিং আপনাদের উপর চিন্তা আপনাদের আপনার চয়েস আপনি যদি আপনার চয়েসটা পছন্দ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার সাকসেস যেমন আমার চয়েস আমি পছন্দ করে দিচ্ছি আমি টিভি কারেন্সিতে কাজ করব এবং আমার জন্ম মৃত্যু সব এই জায়গায় আমার এখানে করতে হবে কারণ আমি টিভিসি কে মিশন আমি বুঝে গেছি টিভিসি কি হতে যাচ্ছে কেনই বা হতে কারণ আমরা সেলফ সিস্টেম যে এলিট আছে বা তার চাইল্ড ফ্যামিলি তাদেরকে আমরা ধ্বংস করে দিতে যাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা লড়াইতেছি আমরা বাস তার কথা বলতেছি কেন বলতেছি তারা স্টুপিড আমাদেরকে দাসত্ব করে রেখে দিচ্ছে তাদেরকে দাসত্ব জীবন থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি ব্রডকাস্টিং এর মাধ্যমে আমরা সেই এলিটদের মুখোশ খুলে সেটাই আমাদের কামনা আপনারা যদি টিবিসি ভালোবাসতে চান চান কাটতে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ব্রডকাস্টিং করার জন্য অনুরোধ করবো কিন্তু কেউ যাতে ট্রাস্টা সেলার করে টিভিসি কয়েকজন সেল না করতে পারে তাহলে সেই ক্যামেরার পথে চলে যাবে কারণ সে সঠিক তথ্য তাকে দিতে পারবে না আর সেটা যদি আমাদের কাছে বলতে চাই আপডেট কি আমি অমুক লোকের কাছে আমি জয়েন হয়েছি সে আমাকে আপডেট দেয়নি তাহলে কিন্তু সেও বাতিল হয়ে বাতিল বলে ঘোষণা হবে তো এই বলে আমি আর বেশি কোন থাকবো না কারণ আমার পডকাস্টিং প্রায় শেষের কাছাকাছি আগামী সপ্তাহে মানে আগামীকাল অর্থাৎ প্রতি সপ্তাহে করি আগামীকালকে নতুন টপিক নিয়ে আসব কথা বলবো আপনারা সকলকে আমন্ত্রিত আগামীকাল দশটা বা এগারোটার দিকে টাইম দিব সেই টাইমে আপনারা আসবেন আর নতুন নতুন যারা ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আসবেন আপনারা কেউ কে নিয়ে আসতে পারবেন চারজন কে কতজন নিয়ে আসতে পারবে আমাকে জানা হারিয়া দুইজন আর নিউ মেম্বার যিনি নিয়ে আসেন আবদুল্লাহ মামুন কজন নিয়ে আসতে পারবেন আচ্ছা নিউ মেম্বারে জানিনা হাবিব ভাই কতজন নিয়ে আসতে পারবেন আসা পারাণবী বর্নে সিলমার এন্টারপ্রাইজ হাই কতজন দুইজনকে নিয়ে আসবো ধন্যবাদ একজন সুমন ভাই একজন শরীফ ঠিক আছে ধন্যবাদ আপনারা কালকে প্রেপারেশন নিয়ে আসবেন আর নতুন যারা আছে আর তাদেরকে নিয়ে আসবেন এই বলে আজকের জন্য আমি বিদায় নিতে যাচ্ছি কারণ আমার ব্রডকাস্ট আমার ট্রেনিং শেষ কারণ আমি আর লং তো করব না তো কালকে দেখা হচ্ছে সেম টাইম সবাই ভালো থাকবেন এই বলে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি আর আমার একটু অসুস্থতা আছে আমার জন্য দোয়া করবেন আমি ব্যাংক দিতে সুস্থতা হয়ে আসি কারণ আমার গলাটা একটু বসে গেছে কথা বলতে পারতেছি না তো